সৎগুরু আমি জন্মগতভাবে কেরালার বাসিন্দা তো কেরালা বন্যা কবলিত হয়েছিল দু তিন সপ্তাহ আগে এবং আমি দেখতাম আমার মা সবসময় আমায় কল করতেন আর বলতেন নিজের কষ্টের কথা তাকে এটা সহ্য করতে হচ্ছে ওটা সহ্য করতে হচ্ছে অবশ্যই আমি বিচলিত হই আমি এখানে নিরাপদে আছি অথচ আমার অভিভাবক আর আমার প্রিয়জনেরা ভালো নেই একটা ভাবনা এলো যদি আমি না জানতাম যে আমাদের রাজ্যটা পুরো ডুবে গেছে তাহলে তো আমি খুশিই থাকতাম যদি অজ্ঞানতাই আনন্দ দেয় তবে মানুষ জ্ঞান খোঁজে কেন অজ্ঞানতা এরকম ভাবে আনন্দদায়ক হতে পারে তুমি একটা জিনিস করতে পারো ঠিক আছে তুমি বেলাঙ্গিরি পাহাড়ে এসো পাহাড়ে ওঠো তুমি একটা চূড়ায় উঠে লাফিয়ে পড়ো ব্যাপারটা অত্যন্ত অনবদ্য যতক্ষণ মাটিতে এসে পড়ছ অজ্ঞানতা হলো ঠিক এরকম যদি তুমি লাফ দাও আচ্ছা কখনো স্কাই ডাইভিং করো নি তুমি না যদি প্লেন থেকে কখনো লাফ দাও তাহলে দেখবে ব্যাপারটা অসাধারণ একমাত্র সমস্যা হলো নিচের দিকে তাকালেই দেখবে পৃথিবীটা তোমার দিকে ধেয়ে আসছে জেট স্পিডে নইলে ভেসে পড়াটা তো অসাধারণ ব্যাপার ততক্ষণ যতক্ষণ না মাটিতে এসে পড়ছো অজ্ঞানতা হলো ঠিক সেরকম কখনো না কখনো তুমি ধরা পড়ে যাবেই ধরা যাক এটা ঘটলো তখন যখন তুমি কোথাও ছুটি কাটাতে গেছো এটা তো তখনও হতে পারতো তাই না আর কি গ্যারান্টি আছে যে সেটা এখন হবে না হুম এটার তো কোনো গ্যারান্টি নেই এটা তো যে কোনো জায়গায় হতে পারে অতএব অজ্ঞানতা রকম সমাধান নয় এটা কোনো আনন্দেরও ব্যাপার নয় অজ্ঞানতা হয়তো তোমাকে কিছুক্ষণের জন্য কিছু কষ্টের থেকে রক্ষা করে কিন্তু ভোগান্তি তোমার কপালে ফিরে আসবেই এবং বেশ বড় মাপে কোনো না কোনো এক সময় কিন্তু এই বন্যা তো এখন নিজেই ইগনোরেন্স মানুষ ভাবে যদি তুমি কিছু না জানো তাহলে সব ঠিক থাকে আরে তুমি তো ডুবে যাবেই এখন বন্যা হচ্ছে এখানে অনেক রকম কারণের জন্য আমরা তো এই ধরনের বৃষ্টিপাত দেখে অভ্যস্ত নই বিশেষত এই জায়গাতে গত আট নয় বছর ধরে এটা প্রথমবার আমরা দেখছি ন বছর পর এক সম্পূর্ণ বর্ষা ঋতু ঠিক এরকমই বর্ষাকাল হওয়া উচিত বুঝলে এখানে ব্যাড রেইন বলে কিছু হয় না শুধুমাত্র গুড রেইন হয়ে থাকে কেবল ইংল্যান্ডে খারাপ বৃষ্টি হয় শুধু তারাই সেজন্য গিয়েছিল রেইন রেইন গো অ্যাওয়ে ভারতবর্ষের মতো গ্রীষ্মপ্রধান দেশে বৃষ্টি সব সবসময়ের জন্যই ভালো আমরা বর্ষাকে সামলাতে তৈরি কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমরা কিভাবে বৃষ্টিকে ম্যানেজ করতে নিজেদেরকে প্রস্তুত করব। তাই না যখন আমরা একটা গ্রীষ্মপ্রধান রাষ্ট্রে বাস করি যেখানে বর্ষার প্রয়োজন এটা একটা অত্যন্ত সহজ ব্যাপার যে আমাদের একটা নির্দিষ্ট স্তরের গাছপালা থাকা দরকার জলটাকে ধরে রাখার জন্য কি তাই নয় কি তামিলে একটা কথা প্রচলিত আছে আমি এক্ষুনি পুরোপুরি মনে করতে পারছি না খানিকটা এরকম যদি কাবেরী নদী বয়ে আসে তো সে ভারী সৌভাগ্যের ব্যাপার কিন্তু যদি ধেয়ে আসে তো সে বড়ই বিপদ কেন একটা নদী ধেয়ে আসবে বলতো কেমন করে নদীর গতি কমাতে হবে সেখানে গাছপালা থাকা প্রয়োজন যদি সেখানে পর্যাপ্ত গাছপালা থাকে পার্শ্ববর্তী এলাকাগুলোতে যখন বৃষ্টি পাবে তখন তারা জল ধরে রাখবে এবং ধীর গতিতে সেটা নদীতে নেমে আসবে এখন সেখানে কোনো গাছপালা নেই তাই জলটা সরাসরি নদীতে নেমে আসছে গত তিরিশ বছরে তারা গাছপালা খেটে ফেলেছিল প্রায় পঁয়ষট্টি পারসেন্ট কুর্গে যেটা কাবেরী নদীর সংলগ্ন এলাকা এখন কর্ণাটক সরকারের অংশ হিসেবে আমরা পঁচিশ কোটি গাছ কাবেরী নদী সংলগ্ন অঞ্চলে রোপণ করছি বর্তমানে কাবেরি নিয়ে আমাদের কর্ণাটক আর তামিলনাড়ু সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে কিন্তু সমস্যা হল এই নদী সংলগ্ন অঞ্চলে প্রচুর গাছপালা কেটে ফেলা হয়েছে পঁয়ষট্টি পারসেন্ট গত ত্রিশ বছরে এই সময় আমি কাবেরির ওপর দিয়ে গিয়েছি একশো তেষট্টি কিলোমিটার তেরো দিন ধরে শুধুমাত্র ছয় ও সাতটি বাঁশের ওপরে এবং চারটি ট্রাক টিউবে আমি শুধু ভেসে গেলাম নদীটিকে অনুভব করলাম সেই সময় আমি কাবেরিকে যেরকম দেখেছিলাম এখন আনুমানিকভাবে সেটার চল্লিশ পার্সেন্টই রয়েছে তো কোনো সন্দেহ নেই জলের জন্য লড়াই বাঁধবে কিন্তু এখন যদি বর্ষা হয় তাহলে জল ধরে রাখবে কে তো ইগনোরেন্স ইজ ব্লিজ একদিন ধরা তো তুমি পড়ে যাবেই তো এটাই চব্বিশ বছরে এখানে এসে দাঁড়ালো কেরালার ব্যাপারটাও একই গঙ্গা নদীর তীরে গঙ্গার পাড়গুলোতে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে ভারতের পঁচিশ শতাংশ ভূভাগ এবং ভারতের তেত্রিশ শতাংশ কৃষি জমি হলো এই অঞ্চলে গত সত্তর বছরে আমরা এই অঞ্চলের চুরানব্বই শতাংশ গাছপালা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছি আমাদের পরিকল্পনাটা কি আর আমরা বলছি অজ্ঞতা আনন্দদায়ক হ্যাঁ একদমই আনন্দ তো আমাদের দেবেই আমাদের অজ্ঞতা আমাদের পালানোর সুযোগ হয়তো করে দেবে কিন্তু এর ফল ভোগ করতে হবে আমাদের সন্তানদের দে উইল নট গেট অ্যাওয়ে নেক্সট জেনারেশন উইল গেট ইট